এখানে আমার মেয়ে এখন বসে বসে বিঙ্গো খাচ্ছে। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো জ্যোতি এইচপিসি ব্লগে তোমাদের সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি এখন থাকতে স্টার্ট করছি, আর এখন বাজে হচ্ছে 7:45। তো আমি এখন থাকতে ব্লগটা স্টার্ট করছি, তার কারণ হলো আমি কিন্তু এমনিতে রাত্রেবেলায় ব্লগ স্টার্ট করি না, এই প্রথম আমি রাত্রেবেলায় ব্লগ স্টার্ট করছি। আর আমি কিন্তু সকালবেলায় ব্লগ বানিয়েছিলাম, আর আমি সেটা সন্ধেবেলায় শেষ করে দিয়েছি। তার কারণ হলো সকাল থেকে সন্ধে পর্যন্ত যদি আমি ব্লগ স্টার্ট করি তাহলে কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যায়, আর সে কারণে আমি বেশি বড় ব্লগ বানাই না। তো আমি মানে চেষ্টা করি যাতে একটু ছোটই হয় ব্লগটা, খুব বেশি ব্লগটা আমি বড় করি না। আর আমি সকালবেলায় ব্লগটা সন্ধ্যেবেলায় শেষ করে দিয়েছি, আর এখন 7:45 আমি আবার একটা নতুন ব্লগ শুরু করেছি। তার কারণ হলো তোমাদের দাদাভাই একটু আর কি এতে গেছে, দোকানে গেছে, দোকানটা ভালো করে পরিষ্কার করতে। তো তোমাদের বলেছিলাম তো যে পাইপ লাইনের কাজের জন্য দোকানটা এখন বন্ধ আছে, আর সে কারণে দোকানটা পরিষ্কার করতে গেছে। আর তার উপর কয়েকদিন খুব বৃষ্টি হয়েছে, সেই কারণে দোকানের খুবই খারাপ অবস্থা। তো দোকানটা পরিষ্কার করতে হবে, দোকানটা সারাতে হবে, আর সে কারণে তো আমাদের দাদাভাই একটু দেরি করেই বাড়িতে আসবে। আর ততক্ষণ আমাকেই কিন্তু দোকানের সমস্ত কাজগুলো মানে আলু কাটা, সেদ্ধ করা, সব কিছু আমাকেই করতে হবে। তো সে কারণে ভাবলাম যে সেই কাজগুলো যেহেতু আমাকেই এখন করতে হবে, তাই একটা ব্লগ কিন্তু করাই যেতে পারে, তাই না? তো সে কারণে আমি এখন ব্লগটা শুরু করলাম। আর আমার মেয়ে ওই যে ও এখন খাটে বসে এখন হোমওয়ার্ক করছে, আর ও কিন্তু বায়না করছিল ফোনে কার্টুন দেখার। তো আমি বললাম যে একটু ভিডিওটা করে নি, তো তারপরে হ্যাঁ না তো ওটা করে করে দাও না, ওটা আমি এখন লিখতে বারণ করেছি। তো আমাকে এখন এই যে আলু টালুগুলো সব কাটতে, আমাকে এখন এই আলুগুলো কাটতে হবে। এখানে কিন্তু 3 কেজি আলু আছে, আর আমি এখন এই আলুটা কেটে নেব, আর তারপরে কিন্তু আরও 3 কেজি কাটবো। তো হচ্ছে 3 কেজি আলুর দমের, আর 3 কেজি হচ্ছে ঘুগনির। তো প্রথমে এই 3 কেজি আলু মেপে নিয়েছি। তো বন্ধুরা একটু অন্ধকার, তার কারণ আসলে লাইটার খুব বেশি জোর নেই, তো সেখানে একটু অন্ধকার, তো একটু মানিয়ে নিও। আর আমি কিন্তু বটি দিয়ে আলুটা কাটছি, আর তোমাদের দাদাভাই হলে কিন্তু এই যে আলু চাটা দিয়ে কিন্তু করতো, এই যে তোমাদের দাদাভাই থাকলে এটা দিয়ে কিন্তু আলুটা চাষতো, কিন্তু আমি তো এটা দিয়ে পারি না। তো সেই কারণে আমি কিন্তু বটি দিয়ে করছি। আর এখন আমি আলুগুলো একে একে সব ছাড়িয়ে নেবো, তো দেখতে থাকো। তো বন্ধুরা আমার 3 কেজি আলু ছাড়ানো হয়ে গেছে, তো এবারে কিন্তু কাটবো। তো এই যে দেখো, তো আমি সব আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এবারে একে একে সব কেটে নেব। আর তোমাদের দাদাভাই থাকলে তো আমাকে আলু কাটতে হয় না, ও ছুরি দিয়ে আলুটা কাটে আর আমি আলুগুলো সেদ্ধ বসাই। তো ও যেহেতু এখন বাড়িতে নেই, দোকানের কাজে ব্যস্ত আছে, তো সেই কারণে আমাকে আলুটা কাটতে হচ্ছে। আর একদিনে তো ব্যাপার, তাই না? আর কালকের এখন কি হয়, দোকান যদি পরিষ্কার করা হয়ে যায় তাহলে তোমাদের দাদাভাই কাটবে, আর যদি না দোকান পরিষ্কার হয় তো তবে কালকেরও হয়তো আমাকে কাটতে হবে। তো তেমন একটা কিছু কষ্টের ব্যাপার না, এই যে মাত্র 6 কিলো আলু কাটতে হবে, আর 1.5 কেজির মতন পেঁয়াজ, এই যা, আর এগুলোকে সেদ্ধ করতে হবে। আর আমার মেয়ে তো বন্ধুরা দেখতেই পেলে দুষ্টুমি করছে, আমার আলু কাটা হয়ে গেছে এই যে। আর এখানে আমি আলুর খোসাটা রেখেছি, এটা আমাদের গরু আছে তো গরুর জন্য। আর যেবারে আলুগুলোকে আমি
এই বালতির মধ্যে সবকিছু ভালো করে তুলে নেব। আর তারপর আমি কিন্তু ঘুগনির জন্য আলু কাটব। তো চলো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে, আর কোনো স্কিপ না করে দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও পোস্ট করলেই তোমরা সবার আগে দেখতে পাও। তো চলো বন্ধুরা, এই দেখো আমার আলুর দমে এই ঘুগনির আলু কাটা হয়ে গেছে। এই যে এবার পেঁয়াজ টেঁয়াজ ছাড়াবো, তোমাদের দাদা ভাইও চলে এসেছে, তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এই দেখো ঘুগনির আলু কাটা হয়ে গেছে, এখানে পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে, এখানে আমি আদা রসুনটাকেও ছাড়িয়ে নিয়েছি। আর এই দেখো এখানে আমার মেয়ে এখন বসে বসে বিঙ্গো খাচ্ছে। আর এই দেখো ওর বাবা কী কী খাবার এনেছিল, এনেছিল যে জেমস আর ফাইভ স্টার, তো এগুলো খাওয়া হয়ে গেছে, আর এখন বিঙ্গোটা খাচ্ছে। আর তোমাদের দাদা ভাই, তোমাদের দাদা ভাই আবার দোকানে গেছে, তো দোকানের জিনিসপত্রগুলো দোকানে সব বয়ে বয়ে রাখতে হবে, সেই কারণে গেছে। আর আমার এদিকে সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে, তো এবারে একে একে এগুলো সব সেদ্ধ করতে হবে। তো একটু হাওয়া খেয়ে নেব, অনেকক্ষণ ধরে অনেক কিছু কেটেছে, তো একটু বসে হাওয়া খেয়ে নিয়ে তারপর আমার সেদ্ধ করবো। তো এত তাড়াতাড়ি সেদ্ধ করলে তো হবে না, তো সাড়ে আটটা নটা থেকে আমি সেদ্ধ করবো, আর এখন বাজে। তো বন্ধুরা এখন 8:40 বেজে গেছে, আমি ঘড়ি না দেখেই তোমাদের সঙ্গে কথা বলেছি, এখন 8:40 বেজে গেছে, আর 10 মিনিট পরে আমি সব কিছু সেদ্ধ করবো। তো চলো। তো বন্ধুরা, আলু টালু কেটে আমি এই দেখো ঘরটাকে ভালো করে মুছে নিয়েছি, নাহলে একটু নোংরা ছিল। আর এখন আমি আলুটাকে সেদ্ধ বসাবো। তো আমি প্রথমে আলু দিয়ে আমার আলুটাকে সেদ্ধ বসাচ্ছি। তো প্রথমে বালতি করে যে জলটা এনেছিলাম তারপর মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আমি এগুলোকে একে একে প্রেশার কুকারের মধ্যে দিয়ে তারপর সেদ্ধ বসাবো। তো এটা হয়ে গেলে তারপর কিন্তু ঘুগনির আলুটা আমি সেদ্ধ বসাবো। তো প্রথমে আমি এটা সেদ্ধ করে নিয়েছিলাম। তো বন্ধুরা, তারপর আমি দেখো ঘুগনির আলুটাকেও বসিয়ে দিয়েছি, আর এই দেখো আলুদমের আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো আগে। আর এই দেখো বন্ধুরা, আমার মেয়ে কিন্তু এবারে ঘুমিয়ে পড়বে। তো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানে স্টপ করছি, দেখাবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু টাটা।